গতকাল আমরা জানিয়েছিলাম সেই মতো করে আজকে আমাদের দুপুর একটা থেকে একটা মহামিছিল চারটে জেলা নিয়ে আমাদের আজকে এই শিলিগুড়িকে বেস করে করবার কথা ছিল, সেই মতো করে আজকে আমরা সেই মিছিলটা শুরু করতে চলেছি। আজকে 21 নভেম্বর 2022 সোমবার, আমরা যেটা কালও বলেছিলাম ঠিক একইভাবে আজকেও বলবো যে বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে পেট্রো পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিরুদ্ধে অভিযুক্ত বিজেপি মন্ত্রীদের গ্রেপ্তারির দাবিতে এবং বিজেপি নেতাদের মন্ত্রীদের অনবরত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অশালীন বক্তব্য কুৎসা মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল আজকে আমরা করতে চলেছি, যেটা শুরু হবে শিলিগুড়ি মাল্লাগুড়ি থেকে ক্ষুদিরাম বসুর যে স্ট্যাচু সেখান থেকে শুরু হয়ে সেবক মোড় হেলকাট রোড হয়ে আমাদের হাসমি চক পর্যন্ত আমাদের এই মিছিলটা আজকে হবে। এবং হাসমি চকে আমরা গিয়ে যখন মিছিলটা শেষ করব সেখানে আমাদের একটা মঞ্চ করা রয়েছে, সেখানে আমরা একটা সমাবেশ করব, করে আমরা আমাদের মিছিলটা শেষ করব। তো যাই হোক, বাংলার লজ্জার নিশীথ প্রামাণিক এবং জন বার্লাকে নিয়ে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন লড়াই চলবে। আমি আপনাদের জানানোর জন্য একটি কথা বলি, 2009 সালে নিশীথ প্রামাণিক বলেন সারা উত্তরবঙ্গ তো দূরের কথা, কুচবিহারেও কেউ কোন নেতা আছে বলে এটা জানতেন না। 2009 সালের একদিন গভীর রাতে আলিপুরদুয়ার থানার পুলিশ এসে দিনাটার একজন স্বর্ণ ব্যবসায়ীকে ধরে নিয়ে গিয়েছিল। পরের দিন আসতে দেরি হয়ে গেল, বাইরে ছিলাম, কিন্তু এরকম একটা গুরুত্বপূর্ণ সভা কাজে আসতেই হলো, ফ্লাইটটা অনেক লেট করলো। আমি সাধারণত অন টাইম পৌঁছানোর চেষ্টা করি। যাই হোক, আমি জাস্ট ওয়ান লাইনার এক মিনিটে বলতে চাই, এতক্ষণ ধরে আপনারা